আচ্ছা, ওকে। সো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা আগে থেকে বলে আসতেছি যে সমদূরী চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এটা ছিল আমাদের কথা। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে, দেখো একটা চার্জ অন্য একটা চার্জ থেকে কি অল টাইম আকর্ষণ করবে বা অল টাইম বিকর্ষণ করবে? সাপোজ তোমার হাতে দুইটা চুম্বক আছে, এখন একটা চুম্বক রাখলা আমার বাসায় আর একটা চুম্বক রাখলা তোমার বাসায়, এখন চুম্বক কি একটা একটাকে আকর্ষণ করবে? আকর্ষণ কিন্তু করবে না। কিন্তু তুমি একটা এরিয়াতে আনো, কাছাকাছি আনতে থাকো আনতে থাকো, এই বরাবর আকর্ষণ করলো না, আরেকটা আনো আকর্ষণ করলো না, আরেকটা আনো আকর্ষণ করলো না, এখন আনো, এখন দেখবো যে আবার আকর্ষণ করছে, তাই না? তো একটা নির্দিষ্ট অঞ্চল আছে, যে অঞ্চলে আনলে পরে একটা চার্জ অন্য একটা চার্জকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারে। তো এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। মানে যেই অঞ্চল পর্যন্ত একটা চার্জ অপর একটা চার্জকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারে সেটা তড়িৎ ক্ষেত্র। চুম্বকের ক্ষেত্রে হলে যেই অঞ্চল পর্যন্ত একটা চুম্বক অন্য একটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এই যে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ সাপোজ ধরো এই জায়গায় আমি একটা ধনাত্মক চার্জ রাখলাম, খেয়াল করো এই জায়গায় আমি একটা ধনাত্মক চার্জ রাখলাম, এবং রাখার পরে এই যে এই জায়গার যে ধনাত্মক চার্জ, এই চার্জটা আমি এই জায়গায় একটা চার্জ রাখলাম, এখন এই চার্জটাকে বিকর্ষণ করবে, বাট বিকর্ষণ এখন সে করতেছে না, ক্লিয়ার? বিকর্ষণ করতেছে না। আমরা সামনে ডিটেলস পড়াবো, তো এই কথাটাতে আর সামনের কথাগুলোতে বাধা দিবে না, খেয়াল করো। ধরে নিলাম যে সে অনেক বেশি দূরত্ব অবস্থিত, এই জন্য করতেছে না, বাট আমি যদি এই লেভেলে আনি তখন দেখি করে না, বাট এই লেভেলে আনলে দেখি যে সে বিকর্ষণ করতেছে। এই লেভেল আনলে বিকর্ষণ করে, এই লেভেলে থাকলে বিকর্ষণ করে না, এই লেভেলে থাকলে বিকর্ষণ করে করে, দ্যাট মিন্স এই চারপাশে চারপাশের এই যে অঞ্চল, এই অঞ্চলে আনলে অন্য একটা চার্জ সে বিকর্ষণ করতে পারে, বা একটা মাইনাস আধান আনলে এই অঞ্চলটাতে সে অন্য একটা চার্জকে কি করতে পারে? আকর্ষণ করতে পারে, মাইনাস আধান যদি আনে। দেখবি আলটিমেটলি কি ঘটবে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই যে এই অঞ্চলটা সেই যে অঞ্চল পর্যন্ত তার প্রভাবটা বিস্তৃত, অর্থাৎ সে অন্য একটা চার্জের উপর প্রভাব খাটাইতে পারে, অন্য একটা চার্জকে আকর্ষণ করতে পারে, অন্য একটা চার্জকে বিকর্ষণ করতে পারে, অন্য একটা চার্জকে বল দিতে পারে। এই যে অঞ্চল পর্যন্ত তার প্রভাবটা বিস্তৃত সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, খেয়াল করো সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তার মানে আমি যদি তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন বলি, তখন তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন কি? তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন হচ্ছে একটি চার্জ তার যেই অঞ্চল পর্যন্ত অন্য একটি চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেই অঞ্চলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র, অথবা একটি চার্জের যে অঞ্চল পর্যন্ত একটি চার্জের প্রভাব বিস্তৃত থাকে সেই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যে একটি চার্জ অন্য একটি চার্জকে যে অঞ্চল পর্যন্ত বা যতটুক এরিয়া পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র, বা যে অঞ্চল পর্যন্ত একটি চার্জের প্রভাব কি থাকে বিস্তৃত থাকে বা প্রভাব বজায় থাকে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। বাট একটা টুইস্ট হচ্ছে এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে অ্যাকচুয়ালি একটা তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ তুমি যত দূরে একটা চার্জ রাখো না কেন, অসীম তো অনেক দূরে, অসীম তো মানে আমাদের গণনা যেদিকে শেষ তারপর থেকে অসীম শুরু। সো এখন বুঝো যে অসীম সংখ্যাটা কতটুক বড়। সো আমি এখন দেখাবো, আমি একটু কিন্তু বলছি যে এই চার্জটা আনলাম আকর্ষণ বিকর্ষণ করে না, হ্যাঁ অবশ্যই বিকর্ষণ করে, যেহেতু এটা আমি ধরলাম যে এই ত্রিভুজে অসীম, ক্লিয়ার? সো এই অসীমের আগে সবগুলো চার্জকে সে আকর্ষণ বা বিকর্ষণ করে আমরা তিনটে এরিয়াতে ভাগ করতে পারি। সাপোজ আমি তিনটে এরিয়াতে ভাগ করলাম, একটা হচ্ছে এটা হচ্ছে সাপোজ অসীম, অসীম যে কত বড় আমরা জানি না, মানে অনেক বড়, সো এতটুকু অসীম, এরপর আছে অসীম, এইদিকে সে আকর্ষণ বা বিকর্ষণ করবেই না এই অঞ্চলটাতে, অর্থাৎ এই এই একটা চার্জ তার অসীম পর্যন্ত একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, অর্থাৎ অসীম পর্যন্ত ধরতে যদি বলি একটা চার্জ যদি থাকে বাংলাদেশে আর একটা চার্জ যদি থাকে আমেরিকায়, তবুও তাদের মধ্যে একটা আকর্ষণ কিংবা বিকর্ষণ বল বজায় থাকবে, ক্লিয়ার? যেহেতু আমেরিকা আর বাংলাদেশের মধ্যে দূরত্ব অসীম না, আমরা যেগুলো মেজারমেন্ট করতে পারি সেই পর্যন্ত দূরত্ব অসীম হবে না। আমরা যদি মেজারমেন্ট করতে করতে এত বড় সংখ্যা আসলো যে এরপরে আর মেজারমেন্ট করতে পারতেছি না, তখন আমরা অসীম দেখবো। সাপোজ একটা চার্জ আছে পৃথিবীতে, আর একটা চার্জ আছে সাপোজ একটা অন্য একটা নক্ষত্রে,
ঠিক আছে, তবুও ওই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। ক্লিয়ার? তো এটা মেজারমেন্ট করতে পারতেছে, এই জন্য সেটাকে অসীম ধরার কোনো উপায় নাই। অসীম হচ্ছে যেই জায়গায় আমাদের বাস্তব সংখ্যা শেষ, অর্থাৎ আমাদের এই পর্যন্ত আমাদের গণনার ক্ষমতা ছিল, এরপরে আমাদের গণনা করার কোনো ইয়ে নেই। সো খেয়াল করো, সো তুমি যদি একের পরে 100 কোটি শূন্য দাও, গণনা করতে পারতেছো, সমস্যা নাই। এত মিটার দূরত্ব একটা একটাকে আকর্ষণ বিকর্ষণ করবে। সো এখন অ্যাকচুয়ালি এটা কোন কারণে আমি বলতেছি যে আকর্ষণ বা বিকর্ষণ করে, ক্লিয়ার? আমাদেরকে এটা জানতে হবে। মানে আমরা সাধারণত মেজারমেন্টের ক্ষেত্রে, তুই ক্ষেত্রে যখন মেজারমেন্ট করি, তখন আমরা কেন অসীমটাকে মানে কি করে, আচ্ছা এটা একটু খেয়াল করো। সো এই দিকে যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা একটা সূত্র পড়ছিলাম যে তড়িৎ বলের সূত্রটা হচ্ছে F সমান সমান কিউ, সরি একটা বড় হাতের কিউতে একটা ছোট হাতের কিউ, কিউ আর কাছে ছোট হাতের কিউ বাই ডি স্কোয়ার, এখানে ছিল কে, আমরা জানি কে ধ্রুব। সো এই F এর মানটা কে এর উপরে এতটা ডিপেন্ড করতেছে না, যতটুকু ডিপেন্ড করতেছে কিউ, বড় হাতের কিউ, ছোট হাতের কিউ এবং ডি স্কোয়ার। যেহেতু সে অসীম পর্যন্ত অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এখন আমি দেখাবো যে খেয়াল করো, এই যে একটা চার্জকে যদি আনো, সে কি বল লাভ করবে না? হ্যাঁ বল লাভ করবে। দ্যাট মিন্স এই চার্জের প্রভাব বজায় আছে, তার মানে এই জায়গায় তড়িৎ ক্ষেত্র এক্সিস্ট করতেছে এই পর্যন্ত। কিন্তু তুমি যদি এই জায়গায় একটা চার্জ রাখো, ডেফিনেশনটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বাইরে যদি তুমি একটা চার্জ কিনেও, তখন তো আর সে এটা বল অনুভব করবে না, অর্থাৎ তাকে অন্য কেউ আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারবে না এই চার্জটা। দ্যাট মিন্স তুমি যখন তড়িৎ ক্ষেত্রের বাইরে নিলা, তড়িৎ ক্ষেত্র যখন তুমি বাইরে নিলা, তখন সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতেছে না। তার মানে অ্যাকচুয়ালি আমরা একটা ম্যাথমেটিক্যাল লজিক যদি আনি, সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের বাইরে নিলে দুইটা চার্জের মধ্যকার বলের পরিমাণ হচ্ছে শূন্য, কারণ সে আকর্ষণও করতেছে না বিকর্ষণও করতেছে না। তার মানে ধরে নিতে পারি যে মধ্যকার যে বল, সেই বলের পরিমাণ হচ্ছে শূন্য। তো বলের পরিমাণ যদি শূন্য ধরি, আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করি, এফ খেয়াল করো আমি যেটা করতেছি সেটা হচ্ছে এফ সমান সমান কে কিউ কিউ বাই ডি স্কোয়ার। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এদিকে যে এই এফ এর মান, খেয়াল করো এফ এর মান, তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি একটা বস্তু থাকে, তখন ওই এফ এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি কত, জিরো। ক্লিয়ার? কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে সে কোনো আকর্ষণ বা বিকর্ষণ করতেছে না। সো এই এফ এর মানটা আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এফ এর মান হচ্ছে জিরো। এফ এর মান যদি জিরো হয়, তখন এইদিকে আছে সাপোজ কে ইনটু কিউ কিউ বাই বি স্কোয়ার। এখন এইটা একটা ভগ্নাংশ, উপরে ভগ্নাংশের উপরে আছে কে কিউ কিউ, নিচে আছে বি স্কোয়ার। এখন একটা ভগ্নাংশ জিরো হওয়ার দুইটা উপায় আছে, খেয়াল করো। আমি প্রথম উপায়টা দেখাচ্ছি, এবং প্রথম উপায়টা দেখানোর পরে আমরা এরপর ডিসিশন নিব যে অন্য একটা উপায় আমরা খুঁজে বের করতে পারি কিনা। তো আমি প্রথম উপায়টা যেটা দেখাবো সেটা হচ্ছে, খেয়াল করো, একটা ভগ্নাংশ জিরো হওয়ার জন্য দুইটা পদ্ধতি, দুইটা উপায় আছে। তো আমি প্রথম উপায়টা দেখাচ্ছি, সেটা হচ্ছে এ বাই বি, এটা আনসার তোমাকে দিল জিরো। সো এইটা কখন জিরো হচ্ছে খেয়াল করো, তুমি যদি চিন্তা করো, তখন হচ্ছে এ সমান সমান যদি লিখো, তখন বি ইনটু জিরো, তাই না? ইট মিন্স এ সমান সমান আসতেছে আলটিমেটলি জিরো। তার মানে একটা ভগ্নাংশ জিরো হওয়ার জন্য তার যে উপরে যে লবটা আছে, সেই লবটাকে জিরো হইলেই চলে। দ্যাট মিন্স এই যে এটা ছিল, এ এর মান জিরো ছিল বলে বি এর মান যাই থাকুক না কেন, আলটিমেটলি পুরা ভগ্নাংশটার মান জিরো হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা প্রথম একটা পয়েন্ট পাইলাম। প্রথম পয়েন্টটা হচ্ছে একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশের রেজাল্ট তখনই জিরো হবে যখন লবের মান জিরো হবে। হরের মান জিরো হলে হবে না, কারণ হচ্ছে আমরা হর জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না, বুঝা গেছি? পুরোটা জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না, অন্য সংখ্যা দিয়ে জিরোকে ভাগ করতে পারি। এই জন্য আমরা ওই বি দিয়ে জিরোকে ভাগ করতে পারছি, বাট জিরো দিয়ে আমরা একে ভাগ করতে পারতাম না। সো যেটা জানলাম সেটা হচ্ছে ওগুলো অনেক ব্যাপার, ওগুলো যাচ্ছি না। সো আমি এই জায়গায় যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা ভগ্নাংশের মান যদি জিরো হইতে হয়, একটা ভগ্নাংশের রেজাল্ট যদি জিরো হইতে হয়, তখন শুধুমাত্র এটা লবটা জিরো হইলেই চলে। এখন আমরা দেখ এদিকে এফ এর মান যে জিরো হইলো, এই এফ এর মান জিরো হওয়ার জন্য কে দায়ী, লব নাকি হর? খেয়াল করো, সো লবের মান জিরো হওয়া উচিত, এবং লবের ক্ষেত্রে তিনটা রাশি গুণ কে কিউ কিউ, এই তিনটা রাশির মধ্যেও যদি যে কোনো একটা রাশি জিরো হয়, যেহেতু গুণ আছে, একটা 1000 একটা 2000, 1000 ইন্টু 2000 যত
ফল আসুক পরের কিউটা হলো জিরো দেখিস আলটিমেট উপরের আদাল হচ্ছে জিরো ক্লিয়ার একটা হচ্ছে সাপোজ তিন আর একটা হচ্ছে চার তিন চার বারো পরের আদালটা দেখবে যে এদিকে আছে জিরো দ্যাট মিনস আলটিমেট উপরের ভগ্নাংশ জিরো তার মানে এফ এর মান জিরো হইতে পারে যদি কে অথবা কিউ অথবা পরের যে কিউ ওই কিউ এর মধ্যে যে কোনো একটা জিরো হয় তখনই এই রেজাল্টটা জিরো হইতে পারে এখন খেয়াল করো এই কে এর মান কিন্তু আমরা জানি কে এর মান হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কুলম এটা আমরা জানি সেহেতু কে যেহেতু একটা ধ্রুবক সেহেতু সেইটার মান কোনো সময়ই কি হওয়া পসিবল না জিরো হওয়া পসিবল না কারণ আমরা জানি যে ধ্রুবকের মান কখনো চেঞ্জ হবে না দ্যাট মিনস কে এর যে প্রবাবিলিটিটা ছিল সেই কে এর প্রবাবিলিটিটা আমি ক্রস দিলাম এটা দিলাম এখন যাই আমরা পরের কিউতে যাবো খেয়াল করো পরের কিউ হচ্ছে সাপোজ তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছিল এরকম একটা চার্জ আচ্ছা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে এই রকম একটা চার্জ অবশ্যই তো চার্জের পরিমাণ লাগবে এখন এই জায়গায় যদি চার্জই না থাকে তুমি কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারবা পারবা না তোমাকে অবশ্যই এই জায়গায় একটা চার্জ রাখতে হবে এবং চার্জ রাখার পরে তোমাকে দেখতে হবে যে এই চার্জের প্রভাব কতটুকু পর্যন্ত বিস্তৃত এই চার্জের প্রভাব যতটুকু পর্যন্ত বিস্তৃত সেইটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্যাট মিন্স তুমি যদি এই চার্জটাকে জিরো ধরো তাহলে তড়িৎ ক্ষেত্র এক্সিস্ট করতেছে না ক্লিয়ার সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কিউ এর মান সেটার মানও জিরো হওয়া পসিবল না দ্যাট মিন্স এটাকে আমি ক্রস দিতে পারি আচ্ছা এটাকে আমি জিরো দিতে পারি সো এরপরে খেয়াল করো এরপরে আরেকটা চার্জ খেয়াল করো এই শোনো আরেকটা চার্জ যদি তুমি মান না থাকে তখন তুমি কেমনে মেজার করবা যে এই চার্জটা ওই চার্জটাকে আকর্ষণ করতেছে নাকি বিকর্ষণ করতেছে খেয়াল করো একটা যদি চার্জ এইদিকে থাকে মাঝখানে যদি একটা চার্জ থাকে তখন এদিকে কোনো চার্জই নাই এদিকে কোনো চার্জই আনছো না তাহলে কি তুমি নির্ণয় করতে পারবা যে সে অন্য একটা চার্জকে কি আকর্ষণ করতেছে কি বিকর্ষণ করতেছে কিনা তাহলে তুমি এটারও তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারবা না ক্লিয়ার তাহলে যদি এই চার্জের পরিমাণও জিরো হয় তখন তো তুমি ব্যাপারটা করতে পারতেছো না কারণ তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে গেলে দুইটা চার্জ লাগতেছে তোমার একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আর একটা চার্জ হচ্ছে আয়না পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে এই আকর্ষণ করে কিনা আকর্ষণ করে কিনা আকর্ষণ করে কিনা এই আকর্ষণ করে না দ্যাট মিন্স এই লেভেল পর্যন্ত হয়তো বা তড়িৎ ক্ষেত্র এর বাইরে গেছে আকর্ষণ করে না ঠিক আছে সো এই কিউ এর মানও জিরো হওয়া পসিবল না আমরা বললাম বিপদ এটা হচ্ছে দেখা আমরা চাইছিলাম যে লবের মান যদি জিরো হইতো তখন যেটা হইতো সেটা হচ্ছে লবের মান জিরো হইলে খেয়াল করো লবের মান জিরো হইলে আমরা বলের পরিমাণ জিরো পাইতাম কিন্তু যেহেতু লবের মান কোনটার মান জিরো হওয়া পসিবল না কে ধ্রুবক কিউ কিউ দুইটা কিউ এর মান থাকা উচিত যেহেতু জিরো হওয়া পসিবল না সেহেতু আমাদেরকে অন্য একটা ওয়ে খুঁজতে হবে যে ওয়েতে ভগ্নাংশের মান জিরো হয়ে যায় খেয়াল করো সো আমরা দেখো যেটা করবো সেটা হচ্ছে এই উপরেরটা কিন্তু স্থির থাকতেছে অর্থাৎ উপরেরটাকে পুরোটাকে সাপোজ আমি ধরলাম যে ওয়ান ধরে নেই ওয়ান যেহেতু উপরেরটা যেহেতু স্থির থাকতেছে বা একশো ধরো দুইশো ধরো যা ইচ্ছে তাই ধরো সমস্যা নেই বাট যেটা ধরবো এটা তো স্থিরই থাকবে তাই না সো তিনশো ধরো চারশো ধরো পাঁচশো ধরো সমস্যা নেই বাট আমরা একটা জিনিস থাকবো সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা নিয়ম খেয়াল করবো সেটা হচ্ছে সাপোজ আমি তোমাকে কয়েকটা ভগ্নাংশের মান দিলাম এটা হচ্ছে ওয়ান বাই টু এই ভগ্নাংশের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তারপর হলো ওয়ান বাই থ্রি এই ভগ্নাংশের মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি এরপর হচ্ছে ওয়ান বাই সাপোজ টেন এই ভগ্নাংশের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি জিরো পয়েন্ট ওয়ান তারপর দিলাম ওয়ান বাই হান্ড্রেড অর্থাৎ যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপর দিলাম ওয়ান বাই থাউজেন্ড ওয়ান থাউজেন্ড আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আমরা এই জায়গায় খেয়াল করব আমরা প্রত্যেক ক্ষেত্রে লবটাকে ঠিক রাখছি এবং লবটাকে ঠিক রাখার পরে আমরা হরের মান বাড়াইছি খেয়াল করো হরের মান যখন টু ছিল তখন আনসারটা ছিল জিরো পয়েন্ট ফাইভ হরের মান যখন থ্রি হইলো তখন আনসার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি হরের মান যখন টেন হইলো তখন আনসার আসছে জিরো পয়েন্ট ওয়ান হরের মান যখন হান্ড্রেড হইলো তখন আনসার আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান খেয়াল করো জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং হরের মান যখন ওয়ান বাই থাউজেন্ড হইলো অর্থাৎ হরের মান যখন থাউজেন্ড হইলো ওয়ান থাউজেন্ড হইলো তখন আনসার আসছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এবং আমরা যদি একটা খেয়াল করি সেটা হচ্ছে এই যে লবটাকে যদি আমরা ঠিক রাখি এবং হরের মান আমরা যতই বাড়াই না কেন ভগ্নাংশের মান ততই কমতেছে খেয়াল করো একটা ছিল জিরো পয়েন্ট ফাইভ দ্যাট মিনস সাপোজ ধরো পঞ্চাশ একটা ছিল জিরো পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ ছিল ত্রিশ তেত্রিশ সাপোজ ধরো এবং একটা ছিল জিরো পয়েন্ট ওয়ান মান ধরো দশ ঠিক আছে তারপর এটা হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান মান ধরো ওয়ান ঠিক আছে সো এই যে এরকম তুমি যতই মানে হরের মান যতই বাড়াইতেছো ততই ভগ্নাংশের যেই রেজাল্ট সেই রেজাল্টের পরিমাণ কমতেছে তার মানে আমরা এই জায়গাকে ট্রিক্স করতে পারি আমরা যদি ডি এর পরিমাণ এত বাড়ায় দিই
যেটা কমতে 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 এই যে 0.001 খেয়াল করো, 1 বা যদি 10 আড়া দিতাম তাহলে 0.3টা 0 তারপরে 1, 1 বা যদি ধরো এরকম 1 দিয়ে যদি 100টা শূন্য দিয়ে যদি 1/100টা শূন্য দিতাম, 1 বা যদি 100টা শূন্য দিতাম তাহলে 0.99টা শূন্য তারপরে একটা 1 আসতো আনসার দাদাটা। তাহলে 99টা শূন্য 0 পরে আমরা সাধারণত 2 ঘর পর্যন্ত নেই দশমিকের পরে, তো 0 পরে যদি 99টা শূন্য থাকে পরে একটা 1 এর কোনো ভ্যালু থাকবে না। দ্যাট মিন্স আলটিমেটলি আমরা বইলা নিতে পারি থিওরিটিক্যালি বা ধরে নিতে পারি যে সেই মানটা হচ্ছে 0। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে ডি এর মান যদি অত্যন্ত বেশি হয়, খেয়াল করো ডি এর মান যদি অনেক বেশি হয়, বেশি হইতে হইতে অনেক বেশি হয়, তখনও এটা 0 হওয়া পসিবল। তার মানে আলটিমেটলি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে একটা ভগ্নাংশের মান দুইটা উপায়ে 0 হইতে পারে। একটা উপায় হচ্ছে যে ওইটা যেই লবের মান আছে সেই লবের মান 0 হইতে হবে, নতুবা যেই হরের মান আছে সেই হরের মানটাকে অনেক অনেক বড় হইতে হবে। এবং যেহেতু অনেক বড়, সেহেতু অনেক বড় আমাদের আমরা যতটুকু মেজার করতে পারি বড় সংখ্যা তার থেকেও যদি আমরা বড় ধরে নিই, অর্থাৎ আমাদের কোনো কনফিউশন থাকলো না, সেই সংখ্যাটা হচ্ছে অসীম। আমরা যতটুকু মেজার করতে পারি তার থেকেও বড়, অর্থাৎ অসীম সংখ্যাটা। অর্থাৎ আমি যদি নিচে যদি অসীম অনেক বড় একটা সংখ্যাকে বসাই তখন আলটিমেট রেজাল্টটা যেটা আসবে সেটা হচ্ছে 0। তার মানে এই যে ডি, এই ডি এর জায়গায় আমি যদি অসীম দিই তখনই একমাত্র পসিবল এফ এর মান 0 হওয়া। তার মানে কি বুঝলাম, তার মানে বুঝলাম এই ডি কি ছিল, ডি ছিল কিন্তু একটা চার্জ আর একটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। তার মানে একটা চার্জ আর একটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ তখনই 0 হবে যখন এই দুইটা আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কি বলবো যে খেয়াল করো এটা দূরত্ব যখন অসীম হবে। খেয়াল করো আমরা এই লজিক থেকে বলতে পারি দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ কিংবা বিকর্ষণ বল তখনই 0 হবে যখন দুইটার মধ্যকার দূরত্ব অসীম হবে। দ্যাট মিন্স অসীমের বাইরে যদি আমি যাই, মানে অসীম অসীমে যদি যাই তখন কি আকর্ষণ বা বিকর্ষণ করতেছে না, তার মানে অসীমের আগ থেকে সে অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। তার মানে একটা তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, এটা আমরা ক্লিয়ারলি বলতে পারি। এবং যেহেতু একটা তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, খেয়াল করো একটা তড়িৎ ক্ষেত্র যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত, সেহেতু আচ্ছা ঠিক আছে এদিকে কিছু বলার নাই। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এখন দেখো, এখন আমি যে আগে যে উদাহরণগুলো দিছিলাম সেই উদাহরণগুলো ছিল যে তুমি বাংলাদেশে একটা চার্জ রাখছো, আমেরিকা একটা চার্জ রাখছো, হ্যাঁ আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, সমস্যা নাই, সমধর্মী চার্জ হলে বিকর্ষণ করবো, বিপরীত ধর্মী চার্জ হলে আকর্ষণ করবো। একটা পৃথিবীতে রাখবা আর একটা গ্যালাক্সি নক্ষত্র যা যেই জায়গায় পারো রাখো, যদি মেজার করতে পারো দূরত্বটা দ্যাট মিন্স চার্জ আকর্ষণ করবে, সমস্যা নেই। তার মানে কি সব চার্জ সব চার্জ এরকম করে আকর্ষণ বিকর্ষণ করতেছে এরকম কিছু একটা? ব্যাপারটা হচ্ছে কি যে একটা চার্জ অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে অসীম পর্যন্ত, ঠিক আছে এটা এটা আমরা ধরে নিতে পারি, এটা থিওরিটিক্যালি ধরে নিতে পারি, কিন্তু একটু বেশি দূরত্বে যাওয়ার পরে ওই ওদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অনেক কম হয়ে যায়। এবং যখন আরেকটু দূরে নেও, সাপোজ একটা রাখলো বাংলাদেশ আর একটা রাখলো আমেরিকা, এরকম যদি চার্জ রাখো তখন যেটা হবে সেটা হচ্ছে ওদের যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এত ক্ষুদ্র হবে, এত ক্ষুদ্র হবে যাই সেটা আমরা মেজারই করতে পারবো না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইরকম, এই জন্য আর কি কথাটা বললাম যে একটু ক্লিয়ার করে নাও বেসিকটা। সেটা হচ্ছে হ্যাঁ আমরা থিওরিটিক্যালি ধরে নিতে পারি যে অসীম পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়ালি তার আশপাশ মোটামুটি কয়েক মিটার, এটার দীর্ঘতর সেটা কয়েক মিটার বা কয়েক সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে তারপরে যে মানটা আকর্ষণ বা বিকর্ষণ বলে মান, খেয়াল করো তুমি একটা চার্জ এদিকে আর একটা চার্জ এদিকে কাছাকাছি আনলা, বিকর্ষণ বেশি করবে আর একটু দূরে সরাও, বিকর্ষণ আরো কম করবে আর একটু দূরে সরাও, অর্থাৎ এই মানে পয়েন্টে কম হয়ে যায়। দ্যাট মিন্স সেটা আমরা মেজার করতে পারি না, বা মেজার করলে সেটা মান অতি নগণ্য আসে। ঠিক আছে, সেটা করতে পারি। তো থিওরিটিক্যালি হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, বাট প্র্যাকটিক্যালি সাধারণত আমরা যতটুকু আমাদের হিসাবের মধ্যেই রাখি। বুঝা গেছে ব্যাপারটা? এটাই ছিল তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত কথা, আমরা সামনে হয়তো অন্য টপিক আলোচনা করবো। ওকে, আজকে পর্যন্ত।